শুভ সন্ধ্যা বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে যে বিষয়টা নিয়ে কথা বলতে এলাম সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। তার কারণ, WBCS প্রিলিমস এবং মেন পরীক্ষার রুটিন প্রকাশ হওয়ার পর থেকে যে বিষয়টা নিয়ে আমার কাছে সব থেকে বেশি প্রশ্ন এসেছে সেটা হচ্ছে যে কারেন্ট অ্যাফেয়ার্স কতদিনের পড়ব। এখন কারেন্ট অ্যাফেয়ার্স কতদিনের পড়ব এই প্রশ্নটার সঠিকভাবে যদি উত্তর দিতে চাই তাহলে ব্যাপারটা এইভাবে দেখতে হবে। সেটা হচ্ছে যে তোমরা যারা WBCS দাওনি বা যারা এর আগে WBCS দিয়েছো, তাদের WBCS মেন এর আগে কোনো পরীক্ষা হয়নি সেই 2019 পরে, আর প্রিলিমসের পরীক্ষা হয়েছিল 2020 সালের ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকে। সেক্ষেত্রে WBCS পরীক্ষার জন্য তোমরা যে শেষ কারেন্ট অ্যাফেয়ার্স পড়েছিলে সেটা মোটামুটি 2019 সালের ডিসেম্বর পর্যন্ত, অর্থাৎ 2020 সালের জানুয়ারি থেকে এখনো পর্যন্ত তোমরা WBCS পরীক্ষা সম্পর্কীয় কোনো কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে যাওনি পরীক্ষায়। সেই হিসাবে বলতে গেলে এটা বলতে হবে যে যেহেতু পরীক্ষাটা মেন পরীক্ষাটা হচ্ছে মে মাসের মাঝামাঝি আর প্রিলিমস হচ্ছে মে মাসের একদম শেষ রবিবার, সেক্ষেত্রে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স প্রকৃতপক্ষে পড়া উচিত 16 মাসে, অর্থাৎ 2020 সালের জানুয়ারি থেকে শুরু করে 2021 সালের এপ্রিল পর্যন্ত। তাহলে 12 আর 4 16 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের প্রকৃতপক্ষে পড়ে যাওয়া উচিত। এই হচ্ছে একটা আদর্শ হিসেব, কিন্তু আমরা সকলেই জানি যে আদর্শ বলেই পৃথিবীতে কিছু হয় না। তাই আমাদের এই 16 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স আমার মনে হয় না যে আদৌ পড়ে যাওয়ার দরকার আছে। তার কারণ হচ্ছে, দেখো, 2021 সালের শুরুতে বেশ কিছু লোককে পদ্মভূষণ, পদ্মবিভূষণ, পদ্মশ্রী দেওয়া হয়েছে, আবার 2020 সালের শুরুতেও দেওয়া হয়েছিল। এখন 2020 সালের কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে গেলে সেইগুলোও চলে আসবে, কিন্তু সেগুলো 2021-এর সাপেক্ষে যথেষ্ট পুরনো হয়ে গেছে, ফলে আমার বিশ্বাস ওগুলো আর কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে কখনোই পড়বে না। আবার একই রকমভাবে কিছুদিন আগে সিনেমার ক্ষেত্রে, চলচ্চিত্রের ক্ষেত্রে ন্যাশনাল অ্যাওয়ার্ড ঘোষিত হলো, ঠিক একই রকমভাবে এরকম ন্যাশনাল অ্যাওয়ার্ড 2020 শুরুতেও ঘোষিত হয়েছিল। তাহলে 2020-এর যে ন্যাশনাল অ্যাওয়ার্ডগুলো সেগুলো 2021-এর সাপেক্ষে কিন্তু পুরনো হয়ে গেছে। অর্থাৎ আমার মতে যেটা করা উচিত সেটা হচ্ছে 16 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স না পড়ে বা 16 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স পড়ার সময়টা যদি না পাওয়া যায় সেক্ষেত্রে পারফেক্ট হচ্ছে 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স পড়া। অর্থাৎ যেহেতু পরীক্ষাটা মে মাসে হচ্ছে তাই আমরা এটা আশা রাখতেই পারি যে মে মাসের কারেন্ট অ্যাফেয়ার্স পড়ার কোনো দরকার হবে না, কারণ সচরাচর যারা প্রশ্ন করছেন তারাও তো বিভিন্ন উৎস থেকেই প্রশ্নটা তৈরি করবেন, এবং সেক্ষেত্রে মে মাসের কারেন্ট অ্যাফেয়ার্স পুরো মানে কনসেন্ট্রেটেড হয়েতে বা কংক্রিট হয়েতে আস্তে আস্তে সেটা জুন মাস হয়ে যাবে, ফলে তোমাদের মে মাসের কারেন্ট অ্যাফেয়ার্স পড়ার দরকার নেই, এপ্রিল মাসের কারেন্ট অ্যাফেয়ার্স পড়া উচিত। তাহলে কারেন্ট অ্যাফেয়ার্সটা শুরু করা উচিত হচ্ছে 2020 সালের মে মাস থেকে 2021 সালের এপ্রিল, অর্থাৎ তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স পড়বে এই 1 বছর, 2020 সালের মে মাস থেকে 2021 সালের এপ্রিল পর্যন্ত। এবারে PSC-র কোশ্চেন, অর্থাৎ WBCS এর কোশ্চেন যদি তোমরা ঘাঁটাঘাঁটি করো তাহলে যেটা দেখবে সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে সব থেকে বেশি জোর দেওয়া হয় লেটেস্ট বিষয়গুলোতে, অর্থাৎ পুরনো বিষয়পত্রের থেকেও যেগুলো অপেক্ষাকৃত বেশি সাম্প্রতিক, অর্থাৎ অপেক্ষাকৃত বেশি কাছাকাছি, সেই বিষয়গুলোর উপর জোর দেওয়া হয়। এখন আমাদের মনে হতেই পারে যে প্রশ্নপত্র মোটামুটি এপ্রিল মাসেই তৈরি হওয়ার কাজ হয়ে যাবে, সেক্ষেত্রে তোমাদের সব থেকে বেশি জোর যেটা দেওয়া উচিত সেটা হচ্ছে টোটাল 8 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স। এই 8 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স কী কী? 2020 সালের আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 2021 সালের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। অর্থাৎ তোমাদের পরীক্ষার জন্য সব থেকে প্রথমে যে 8 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে সেটা হচ্ছে 2020 সালের অগস্ট থেকে 2021 সালের মার্চ পর্যন্ত। এই 8 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স খুব ভালো করে প্রস্তুতি নাও। তারপরে যদি তোমাদের সময় থাকে তাহলে তোমরা বাকি যেটা বললাম, অর্থাৎ 2020 সালের মে মাস থেকে 2021 সালের এপ্রিল পর্যন্ত পড়বে, তারপরেও যদি সময় থাকে তাহলে পড়বে হচ্ছে 2020 সাল সম্পূর্ণ,
এবং 2021 সালের এপ্রিল পর্যন্ত। এই হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ার ত্রিস্তরীয় ধাপ। তাহলে আমার মতে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ার ক্ষেত্রে সবার প্রথমে যেটাতে গুরুত্ব দাও সেটা হচ্ছে 2000, কারণ প্রশ্নপত্র এপ্রিল মাসেই তৈরি হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। সেক্ষেত্রে তোমাকে মার্চ মাস অব্দি কারেন্ট অ্যাফেয়ার্স ভালো করে পড়ে গেলেই চলবে। অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স তৈরি করার ক্ষেত্রে প্রথম গুরুত্ব দাও 2020 সালের অগস্ট থেকে 2021 সালের মার্চ পর্যন্ত, এই 8 মাস। তারপরে যদি তোমার হাতে সময় থাকে তাহলে 2020 সালের মে থেকে 2021 সালের এপ্রিল, এবং তারপরেও যদি দেখো তোমার হাতে প্রচুর সময় আছে, মানে তুমি একবারে আদর্শ অবস্থায় পৌঁছিয়েছো, সেক্ষেত্রে 2020 সাল সম্পূর্ণ পড়বে এবং 2021 সালের এপ্রিল পর্যন্ত পড়বে। ঠিক আছে, আমার মনে হয় আমি তোমায় পুরো বোঝাতে পারলাম তোমাদেরকে। আর একটা কথা বলি, সেক্ষেত্রে অনেকের কাছেই হয়তো, যারা 2021-এ প্রথম পরীক্ষা দিচ্ছ, অনেকের কাছেই হয়তো প্রিভিয়াস ইয়ারের মানে কারেন্ট অ্যাফেয়ার্স নেই। সেক্ষেত্রে আমি আমার ছাত্রদের যেটা করছি সেটা হচ্ছে, আমার যে মানে ব্যাচ আছে, অনলাইন ব্যাচ আছে, সেখানে আমি আমার সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলোকে হিন্দুর যে কারেন্ট অ্যাফেয়ার্স যেটা সব থেকে বেশি নির্ভরযোগ্য, হিন্দুর কারেন্ট অ্যাফেয়ার্স অর্থাৎ মান্থলি ক্যাপসুল তাদেরকে আপলোড করে দিই। এছাড়া তোমরা এই দেখো প্রতিযোগিতা পরিপ্রেক্ষিত বলে একটা বই, আমি এই বইটা নিয়ে আগের সমালোচনাও করেছিলাম, এই বইটা কিনে নিতে পারো এবং এই বইটা পড়তে পারো, অ্যাচিভার্সের ইয়ারবুক পড়তে পারো। ঠিক আছে, এছাড়াও কিভাবে পড়তে হবে কারেন্ট অ্যাফেয়ার্স আরও ডিটেলসে, আমি সেটার একটা ভিডিও এর আগে করেছিলাম, সেই ভিডিওটা আমি আমার ইউটিউবের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি। টোটাল 3টে ভিডিওর লিঙ্ক আমি ইউটিউবে ডেসক্রিপশন বক্সে দেবো। একটা হচ্ছে এই প্রতিযোগিতা পরিপ্রেক্ষিতে কী কী অংশ পড়তে হবে সেটা নিয়ে আলোচনা, অ্যাচিভার্সের ইয়ারবুক কী কী পড়তে হবে সেটা নিয়ে আলোচনা, এবং ডিটেল কারেন্ট অ্যাফেয়ার্স কীভাবে পড়া উচিত বা কীভাবে ভাগ করে কোন কোন ওয়েবসাইট ঘাঁটা উচিত সেটার একটা ভিডিও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা এই জায়গা থেকে, যেহেতু তোমাদের মূল প্রশ্ন ছিল যে কতদূর থেকে কতদূর পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স পড়বে, তাতে আমার মনে হয় যে এই প্রশ্নটা আমি পরিষ্কার করে দিতে পেরেছি উত্তরটা। এটা পড়ার পরে তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে 3টে কারেন্ট অ্যাফেয়ার্স, 3টে যে ভিডিও, সেগুলো অবশ্যই দেখে নিও। আমি দ্রুত পরবর্তী যে ভিডিওগুলো আনবো সেখানে 2021 সালের মক টেস্টের বিষয়, যেভাবে আমি আগে নিয়েছিলাম সেরকমভাবে ভাবছি পরেও এরকম মক টেস্ট নেবো সেটা, এবং যারা মেন পরীক্ষা দেবে তাদের যে একটা রুটিন কীভাবে করতে হবে আগামী 1.5 মাসে সেটা নিয়ে দ্রুতই আসবো। ঠিক আছে, তাহলে আজকের মতো এ পর্যন্তই। তোমাদের দোল এবং হোলি খুব খুব ভালোভাবে কাটুক, এবং যদি আমার চ্যানেল ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, বন্ধুদের মাঝে ছড়িয়ে দাও, ভিডিওটাকে লাইক করো এবং অবশ্যই কমেন্ট করো তোমাদের মতামত জানাও, তাহলে আমি সেই অনুসারে ভিডিও ভবিষ্যতে আনতে পারবো। দ্রুত সাফল্য কামনা করে আগামী 2 দিন তোমরা খুব এনজয় করো এবং সম্পূর্ণ সুস্থ থাকো, এটা কামনা করে আজকের ভিডিও শেষ করলাম। ভালো থাকবে।